নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টি ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গল এখন চ্যালেঞ্জ লিগ খেলছে দেশের হয়ে কিন্তু ইস্টবেঙ্গল এখন লড়াই দিচ্ছে সেই নিয়ে কথা বলবো ইস্টবেঙ্গলের গ্রুপ চ্যাম্পিয়ন হতে গেলে কীভাবে ইস্টবেঙ্গলকে খেলতে হবে ঠিক কত পয়েন্ট চাই সেগুলো তোমাদের জানাবো তার সাথে সাথে বিদেশি পরিবর্তন নিয়ে অস্কার ব্রুজন কি ভাবছে সেগুলো আলোচনা করব এছাড়া ইস্টবেঙ্গল নিয়ে খুঁটিনাটি বেশ কিছু আলোচনা রয়েছে আমাদের এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করা একদমই ফ্রি সকলে একটু সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের একটু সাইড ব্যাককে নিয়ে তো ইস্টবেঙ্গলের দুই সাইড ব্যাকই প্রবলেম রয়েছে চ্যালেঞ্জ লিগের জন্য নিশু কুমার মনতোষ চাগলাদারকে নিয়ে যাওয়া হয়েছে আর ফার্স্ট চয়েস হিসাবে রাকিব আর অপরদিকে প্রভাত রয়েছে এবার প্রভাত কিন্তু লাস্ট দুটো ম্যাচে প্রভাতের ভুল থেকেই কিন্তু ইস্টবেঙ্গলকে গোল হজম করতে হয়েছে আগের দিন আমরা চ্যালেঞ্জ লিগের ম্যাচে দেখলাম পেনাল্টি হলো সেখানে প্রভাতের সম্পূর্ণ নিজের ভুল সেখান থেকে দলকে ভুগতে হলো তার আগের দিন এমন একটা জায়গায় ফাউল করলো সেখান থেকে কিন্তু পিস নিয়ে ফল হেড দিয়ে গোল করে দিল এবং নিজেও রেডকার দেখেছিল তো এই জায়গাতে কিন্তু প্রভাতের জন্য দলকে ভুগতে হচ্ছে এবং অস্কার ভুজন কিন্তু প্রভাতের হয়তো খেলায় খুশি হলেও এই যে ছোটোখাটো এমন ভুল করছে এই জন্য কিন্তু একদমই খুশি হতে পারছে না আজকে ইস্টবেঙ্গল মূলত রিকভারি সেশন করলেও সেখানে ইস্টবেঙ্গলের বেশ কিছু প্লেয়ার যারা ভুলভ্রান্তি বেশি করছে তাদের নিয়ে কিন্তু অস্কার ভ্রুজন বেশ কিছুক্ষণ কথা বলে তাদের ভুলগুলো বোঝানোর চেষ্টা করে তাদের দিনের পর দিন অস্কার কিন্তু সুযোগ দেবে না আর দু একটা ম্যাচ দেখবে যদি এরকম ভুল থাকে তো সোজা বেঞ্চে পাঠিয়ে দেবে এটা হচ্ছে অস্কার ভ্রুজনের নিয়ম বেশি দিন ওই একই রকম ভুল চলবে না তো সেক্ষেত্রে মনত চাগলাদার তাকেও কিন্তু সাইড ব্যাক হিসাবে প্রস্তুত রাখা হচ্ছে ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচের জন্য এবার অনেকেই জানতে চাইছিল যে পরের ম্যাচ ইস্টবেঙ্গল কবে খেলবে তো পরের ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল খেলবে উনতিরিশ তারিখ উনত্রিশ তারিখ বসুন্ধরার মুখোমুখি হবে কিন্তু ইস্টবেঙ্গল তো বুঝতেই পারছো মাঝখানে একটা দিনই রয়েছে সময় তারপরে উনত্রিশ তারিখ ম্যাচটা ইস্টবেঙ্গলকে খেলতে হবে তো যথেষ্ট চাপ রয়েছে এই জায়গাতে তার উপর প্রভাত লাগলার কিন্তু আমরা দেখলাম প্রথম ম্যাচে একটা ইঞ্জুরি হয়েছে রিকভারিতে খুব একটা বোঝা যায়নি তার অবস্থা কীরকম রয়েছে কালকে দল কীরকম অনুশীলন করে সেখানেই বোঝা যাবে প্রভাত আদৌ খেলতে পারবে নাকি বসুন্ধরা ম্যাচে সে বাদ পড়বে এটা একটা সমস্যার জায়গা তৈরি হয়েছে তো যদি বাদ পড়ে সেক্ষেত্রে রাকিব এবং আনোয়ারকে প্রস্তুত রাখা হবে পরবর্তী সময়ে নিশু এবং মূলত চাগলাদারকেও কিন্তু রেডি রাখা হবে তো এই জায়গায় কিন্তু প্রভাতকে নিয়ে একদমই খুশি নয় কিন্তু অস্কার বলে রাখলাম এরপর যদি আমরা কথা বলি একটুখানি চ্যালেঞ্জ লিগ নিয়ে তো চ্যালেঞ্জ লিগে কিন্তু ইস্টবেঙ্গল এখন পয়েন্ট টেবিলের বর্তমানে দু নম্বর জায়গায় রয়েছে ইস্টবেঙ্গল দুটো কিন্তু গোল করেছে দুটোই কিন্তু ওপেন প্লে থেকে গোল করেছিল এবং দুটো গোল কিন্তু ইস্টবেঙ্গলকে হজমও করতে হয়েছিল তো যাই হোক ইস্টবেঙ্গল কিন্তু পয়েন্ট টেবিল এখন দু নম্বর পজিশানে রয়েছে পারো তিনে রয়েছে নেজমা একে রয়েছে আর বসুন্ধরা কিন্তু চারে রয়েছে বসুন্ধরা হেরে গেছে ইস্টবেঙ্গলের পরের ম্যাচটাই রয়েছে বসুন্ধরা সঙ্গে বসুন্ধরা হেরে খেলতে আসছে ইস্টবেঙ্গল ড্র করে খেলতে আসছে এবার বসুন্ধরা দলটার একদম তিথি নক্ষত্র সমস্ত কিছু জানে সমস্ত কিছু অস্কার ব্রোজা জানে কিচ্ছু এরকম পরিবর্তন হয়নি অস্কার মাঠে গিয়েও ম্যাচ দেখে এসেছে তো আমরা আশা করতে পারি অস্কার কিন্তু বসুন্ধরা দলকে হারাতে পারবে তো যদিও মানে অন পেপার বলে কিছু হয় না অনফিল্ড ফিল্ড পারফরমেন্স আমরা যদি ধরে নিই যে ইস্টবেঙ্গল তিন পয়েন্ট পাবে তো দু ম্যাচ থেকে কিন্তু ইস্টবেঙ্গল চার পয়েন্ট পাবে নিজমা পারো যা খেলবে খেলবে নিজমা কিন্তু অবশ্যই এই গ্রুপে কিন্তু অবশ্যই ভালো জায়গায় রয়েছে প্রথম ম্যাচে খুব ভালো না খেলতে পারলেও মূল্যবান তিনটে পয়েন্ট কিন্তু পেয়ে গেছে বসুন্ধরা ওন গোল করে দিয়েছিল এবার পারো খুব ভালো এমন দল নয় তো এই ম্যাচটা কিন্তু ড্র হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অংশ রয়েছে যদি ড্র হয়ে যায় ইস্টবেঙ্গল যদি গোল ডিফারেন্স ভালো রাখতে পারে ভালো যদি ব্যবধানে ইস্টবেঙ্গল জিততে পারে ইস্টবেঙ্গল কিন্তু অবশ্যই পয়েন্ট টেবিলের এক নম্বর জায়গায় চলে আসবে সেক্ষেত্রে যখন ম্যাচটা হবে নেজমার সঙ্গে ইস্টবেঙ্গলের সেই ম্যাচটা কিন্তু একদম ফাইনাল ম্যাচ হবে তো ইস্টবেঙ্গল আর নেজমা ম্যাচটাই মূলত ফাইনাল ম্যাচ হয়ে যাবে আমরা বুঝতে পারছি এবার যদি বসুন্ধরা ম্যাচেও ইস্টবেঙ্গল জিতলো আর অপরদিকে নেজমাও জিতলো তো ক্ষেত্রেও কিন্তু ওই যে একটা ম্যাচ যেটা শেষ ম্যাচ সেটা কিন্তু একদম গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ফাইনালটা কিন্তু হবে বসুন্ধরা যেহেতু হেরে গেছে বসুন্ধরার সঙ্গে ম্যাচ পারো তো হয়তো পারোর কিছুটা ফেভারিট থাকবে বসুন্ধরার চান্স অনেকটাই কম এখন দেখতে গেলে তিনটে দল এক দুই তিন নেজমা ইস্টবেঙ্গল এবং পারো তারা কিন্তু ভালো জায়গায় রয়েছে বসুন্ধরা প্রথম ম্যাচ হেরে গেছে এক শূন্য গোলে হেরে গেছে তারা যথেষ্ট চাপে রয়েছে তো যাই হোক ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু সুযোগ রয়েছে অন পেপার অনফিল্ড পারফরমেন্স তারপরে করতে হবে পয়েন্ট চাই এবং গোল ডিফারেন্স ভালো রাখতে পারলে একটা ভালো জায়গায় থাকতে পারে তো এরকমই এখন ব্যাপার রয়েছে গ্রুপের দেখা যাক ম্যাচে আশা করি ইস্টবেঙ্গল পজিটিভ ভাবে খেলে পুরো তিন পয়েন্ট পাবে এবং একটা ভালো জায়গায় পয়েন্ট টেবিলের থাকবে তারপরে তো নিজমা ম্যাচ যাওয়া হবে দেখা যাবে তো এরপরে যে বিষয়টাকে নিয়ে কথা বলব সেটা হচ্ছে ক্লেটন শিলভা ক্লেটন এখন হোমেও লাগছে না যজ্ঞেও লাগছে না কোনো ক্ষেত্রে লাগছে না তো ক্লেটন সিলভাকে প্রথম থেকে নামালেও মনে হয় টিম দশ জনে খেলছে শেষের দিকে নামালেও মনে হয় টিম দশ জনে খেলছে কারণ সে পারছে না এটাই হচ্ছে মেন ব্যাপার ওখানেই মূলত সমস্যা তৈরি হয়েছে তাকে সুপারসাব হিসাবে নামাবে নেমে কিছু করতে পারছে না ওই জায়গায় অনেক বেঙ্গলের বেঞ্চে প্লেয়ার রয়েছে ডেভিড জেসিন সায়নের মতন প্লেয়ারদের সুযোগ দিতে হবে তারা কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু সিএফএলে গোল করেছে গোল করতে পারছে সেই প্লেয়াররা তাদের সুযোগ দিতে এবং তারা নামলে খেলার গতি অনেক বেড়ে যায় ক্লেটন নেমে সেটাও পারছে না তো প্লেটনকে নিয়ে তো অস্কার শুধুমাত্র হোক করে চ্যালেঞ্জ লিগটা খেলিয়ে দিতে পারলে বাঁচে তারপরে কিন্তু বিদেশি পরিবর্তনের হওয়ার সম্ভাবনা অনেক অংশ তৈরি হয়েছে ম্যানেজমেন্ট কিন্তু কথাবার্তা শুরু করেছে তিনজন প্লেয়ারের সঙ্গে একজনের নাম রফসান রবীন্দ্র তোমরা সকলেই জানো বসুন্ধরারই প্লেয়ার সে বসুন্ধরাতে আসেনি বসুন্ধরার ক্যাপ্টেন যোগদান করেনি এছাড়া কিন্তু একজন অস্ট্রেলিয়ান প্লেয়ার রয়েছে সে কিন্তু আবার সেন্টার ফরওয়ার্ডের নয় এরকম একটা শুনতে পাচ্ছিলাম সে কিন্তু একটা ডিফেন্স লাইনের প্লেয়ার রয়েছে এছাড়া কিন্তু মানে আফ্রিকান প্লেয়ারের দিকেও কিন্তু নজর রাখছে আফ্রিকান এবং ইটালিয়ান এই দুটো জায়গার প্লেয়ারের দিকে কিন্তু নজর রয়েছে ম্যানেজমেন্টের এবং আরও একজন কিন্তু ব্রাজিলিয়ান প্লেয়ারের দিকেও নজর রয়েছে তো সেক্ষেত্রে দুজন ব্রাজিলিয়ানের মধ্যে যদি কোনো একজন সেন্টার ফরওয়ার্ড ব্রাজিলিয়ান আসে সেটাও কিন্তু ভালোভাবে যাই হোক ক্লেটনকে আর সত্যি এই দলের জন্য বোঝা হয়ে গেছে বলতে খারাপ লাগে প্লেয়ারটার জন্য ইস্টবেঙ্গল অনেক ভালো সময় কাটিয়েছে যখন কোনো প্লেয়ার পারফরমেন্স করতে পারেনি ক্লেটন নিজে পারফরমেন্স করে দলকে যেটুকু ভালো কিছু করার করিয়েছে কিন্তু আর সত্যিই পারছে না আর অনেকটা তার ফিটনেসটা ইস্যু হয়ে গেছে সে অনেকটা সেলফিস ফুটবল খেলছে বল পেলেই সঙ্গে সঙ্গে ছেড়ে দাও বল নিয়ে ঠিকঠাক পাস নেই কিচ্ছু নেই ওই জায়গাটা যদি ক্লেটন এই দু একটা দিনের মধ্যে একটু পরিশ্রম করে দলের জন্য শেষ মুহূর্তটায় কিছু যদি ভালো উপহার দিতে পারে সেটা কিন্তু তার বিদায়ের জন্য খুব ভালো হবে যে শেষেও এমন কিছু করে দিয়ে গেল সারা জীবন সবাই মনে রাখবে কিন্তু দলের বোঝা হয়ে শেষে শেষ মুহুর্তটা কাটানোটা মনে হয় একটু যন্ত্রণারই হবে ক্লেটনের জন্য তো আশা করি বসুন্ধরা ম্যাচে যদি ক্লেটন সুযোগ পায় সেটা পাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ছজন বিদেশিকে রাখা যাবে কোনো রকম অসুবিধা নেই যদি সুযোগ পায় একটু হলেও খেটে খেলুক একটু হলেও গোলে শট রাখুক শট রাখলে গোল হবে একটু অন্তত চেষ্টা করুক সেই চেষ্টাটা ক্লেটনের মধ্যে একদমই নেই এবং সে নিজেও বুঝে গেছে তার কিন্তু সময় ফুরিয়ে এসেছে তবুও বুড়া হেরিরা যেরকম জানতো যে আমি দল ছেড়ে দেবো তার সত্ত্বেও যেভাবে সুপার কাপ খেলেছিল সেই রকম মানসিকতা ক্লেটন নিয়ে যদি শেষ কয়েকটা ম্যাচ খেলে দলের জন্য সর্বোপরি ভালো হবে তো দেখা যাক শেষ পর্যন্ত ক্লেটনকে নিয়ে মানে কত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে ম্যানেজমেন্ট এবং কত তাড়াতাড়ি দলকে একটা ভালো জায়গায় নিয়ে আসার জন্য একটা ভালো প্লেয়ার আনতে পারে সেই দিকে আমাদের নজর থাকবে তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ